আসসালামু আলাইকুম, আপিস এমব্রয়ডারি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি খুবই সুন্দর একটি গলা ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই গলা ডিজাইনটি আমি কিভাবে করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। গলা ডিজাইনটি করার জন্য আমি এখানে তিনটি কালারের সুতা ইউজ করেছি। এখানে যে ডলারগুলো বসিয়েছি এগুলো হচ্ছে মাঝারি সাইজের যে ডলারগুলো হয়। তো চলুন কাজটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই যে আমি এখানে কাজ শুরু করে দিয়েছি। কাজ করার জন্য আমি এখানে জলপাই কালারের সুতা নিয়েছি, আর এই যে ব্যাক স্টিচ 4 দিয়ে এই যে বর্ডারগুলো রয়েছে সেগুলো আমি করে দিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা ডাল সেলাইটাও ইউজ করতে পারেন, আমি এখানে ব্যাক স্টিচ সেলাইটা দিচ্ছি। এটা এই সেলাইটা কিন্তু বর্তমানে খুবই চলছে, আপনারা চাইলে এখানে ডাল সেলাইও দিতে পারেন। তো দেখুন এভাবে করে নিচ থেকে আমি উপরের দিকে সেলাইটি তুলছি। তো যেহেতু এখানে দুটি লাইন রয়েছে আমি দুটি লাইনেই একই সেলাই ইউজ করব। আর এখানে যে সুতাটা রয়েছে সুতাটা আমি এখানে কিন্তু নিয়েছি সুতি লাচ্ছি সুতা। এই সুতাগুলো এখন বর্তমানে বাজারে একটু দাম বেশি, 30 টাকা করে এক একটি যে বান্ডিলগুলো হয় সেগুলো নিয়েছি। আর ফুলগুলোতে আমি দিব সাদা আর হলুদ কালারের সুতা। তো এই যে দেখুন এভাবে করে কিন্তু আমি ডালপালার কাজগুলো করে নিচ্ছি। তো আমার ভিডিওর এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করে দেবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা চাইলেই সাথে সাথে সেটি দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি একবার ভিজিট করতে পারেন। সেখানে আমি খুব সুন্দর সুন্দর গলার ডিজাইন এবং বর্ডার লাইনের ডিজাইন দিয়েছি। আপনারা চাইলে খুব সহজেই সেলাই শিখে আপনাদের জামায় সুন্দর করে কাজ করতে পারেন। তো প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। তো এই যে দেখুন এখানে যে লতা পাতাগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু ব্যাক স্টিচ 4 দিয়ে করে নিচ্ছি। এই যে দেখুন এভাবে করে আমি ব্যাক স্টিচ দিয়ে পুরো কাজটি করে নিব। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিন্তু কখনোই এগোতে পারবো না। তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই যে এখানে এখন আমি পাতার কাজগুলো করব। পাতার কাজগুলো করার জন্যে আমি এখানে বোতাম স্টিচ দিয়ে পাতার কাজগুলো করব। তো দেখুন এই যে উপর দিক থেকে বোতাম স্টিচের মতো করে দিয়ে আমি এক একটি পাতার সাইড কমপ্লিট করছি। আর এই সেলাইটাকে কিন্তু আপনারা চিরুনি সেলাইও বলতে পারেন। তো এই যে এভাবে করে এক সাইড থেকে করার পরে আমি অপর সাইডে করে নিলাম, এতে করে একটি পাতার শেপ হয়ে গেল। তো এই পাতার ডিজাইনটি কিন্তু খুব সহজেই ভরাট হয় আর দেখতেও অনেক বেশি ভালো লাগে। আর এই যে মাঝখানটায় যে ফাঁকা জায়গাটুকু রয়েছে এটাতে আমি জাস্ট দুটি ফোর তুলে নিলাম যেন মানে খালি খালি না দেখায়, দেখতে ভালো লাগে। যার কারণে এই যে এভাবে করে আমি পুরো পাতার কাজগুলো আর ডালের কাজগুলো করে নিলাম। আর এখন আমি এখানে ফুলের কাজ করব। তো এখানেও কিন্তু আমি সুতি লাচি সুতাই নিয়েছি সাদা কালারের, আর আমি এখানে সুই নিয়েছি মাঝারি সাইজের সুইটা। আর সুতা নিয়েছি কিন্তু এখানে দুই নাল। তো এই যে দেখুন এভাবে করে আমি কিন্তু প্রথমে যে ফুলের পাপড়িটি রয়েছে সেটা ঠিক মাঝ বরাবর থেকে আমি তুলে এক সাইডটা পূরণ করে নিব, তারপরে আমি অপর সাইডের কাজ করব। আর আপনারা যখন এই ধরনের ফুলের কাজ করতে যাবেন তখন কিন্তু চেষ্টা করবেন যে মাঝখান থেকে ফোরটা নেওয়ার, মাঝখান থেকে ফোরটা নিলে
যে পাপড়ি সাইজটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে হয়, শেপটা খুব সুন্দর আসে, আর এক সাইড থেকে তুললে কিন্তু শেপটা ভালো আসে না। তো চেষ্টা করবেন যে মাঝখান থেকে তুলে এক সাইড কমপ্লিট করে আর এক সাইড করার। এই যে এভাবে করে আমি আবার মাঝখানে একটি ফুল তুলে একটি সাইড কমপ্লিট করব। তো এইভাবে করে আপনারা পুরো পাতার কাজগুলো করে নেবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন। তো এই যে দেখুন, এভাবে করে কিন্তু আমি একই স্টিচ দিয়ে পুরো ফুলের কাজ করে নিয়েছি। করে নেওয়ার পরে এই যে মাঝখানে আমি তিনটি ফোর দিয়েছি, সুতাটা নিয়েছি দুই নাল সুতা, আর এই যে এভাবে করে মাঝখানে ঠিক তিনটি ফোর আমি দিয়ে নিয়েছি। এতে করে আমার ফুলে কিন্তু আলাদা একটি লুক এসেছে। তো এই যে দেখুন, এভাবে করে আমি তিনটি ফোর দিয়ে নিয়ে প্রত্যেকটা পাপড়িতেই তিনটা করে ফোর দিয়েছি, আর মাঝখানে এখন আমি একটি ডলার বসিয়ে দিব। তো ডলার বসানোর নিয়ম কিন্তু আমার অনেক ভিডিওতেই রয়েছে, আপনারা এভাবে করে ডলারটা যদি বসান তাহলে আপনাদের ডলার কখনো খুলে আসবে না। অনেক ডলার বসানোর পরে খুলে আসে, তো এভাবে করে ডলার বসালে কিন্তু কখনো খুলে আসবে না। আর ডলার বসানোর সময় অবশ্যই অবশ্যই খেয়াল করবেন যে ডলারটা যেন ছিদ্রযুক্ত ডলার হয়। ছিদ্রযুক্ত ডলারগুলো হলে প্রথম দিকটায় আপনারা সুতার সাহায্যে কাপড়ের সাথে আটকিয়ে নেবেন, এতে করেও কিন্তু একদমই খুলে আসে না। আর এভাবে করে বসালে বসাতে অনেক সুবিধা মনে হয়। তো এই যে দেখুন, আমি চারো সাইডে কিন্তু ডলারটাকে অনেকগুলো স্টিচ দিয়ে আটকিয়ে নিলাম। তো এখন আমি গোল করে যেভাবে করে বোতাম স্টিচ দিয়ে চারো সাইডটা কমপ্লিট করব। তো এভাবে ফ্রেম করে যদি আপনারা ডলারের কাজ করতে চান তাহলে যেহেতু একটু সময় বেশি লাগবে, কিন্তু দেখতে অনেক ভালো লাগবে আর কাজটাও অনেক লাস্টিং হবে। কখনোই কিন্তু এই ডলারটা খুলে আসবে না, এ ব্যাপারে একদম নিশ্চিত থাকতে পারেন। তো এই যে এইভাবে করে আমি পুরো রাউন্ডটা ঘুরে আসব। আর এই যে আমি ফুলের কাজটি করেছি, এই একই প্রক্রিয়ায় কিন্তু আমি বাকি যে ফুলগুলো রয়েছে সেগুলোও করে নিব। যে দেখুন, এইভাবে করে আমি ডলাটি বসিয়ে নিলাম। যে এইভাবে করে এখন নিচ থেকে সুইটা বের করে নিয়ে একটা গিট দিয়ে নিব। আমার এই গলা ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।